हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल मस्ते की पाठशाला वेर यू लार्न इंग्लिश बेटर थ्रू बेंगली, जेखाने तुम्हारा इंग्रेजी शिखबे बांग्लाय अनेक बेटर भावे। आज के एसे राइटिंग क्लासे तुम्हारे सबाई के आबार एक बार वेलकम करछी। आज के जे मानुष्टिर सम्पर्के जे मानुष्टिर ओपरे आमरा एसे राइटिंग क्लास करते चलेछी, तिनी भारतवर्ष तथा सारा पृथ्वीर যদি স্পিরিচুয়ালিজম বা স্পিরিচুয়াল লিডার, আধ্যাত্মিকতাবাদ কিংবা আধ্যাত্মিক গুরুর কথা বলো, তাহলে তার নাম সবার প্রথমে আমাদের মনে আসে। তিনি নান আদার দেন স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ সারা পৃথিবীর মানুষকে হিন্দুইজম, অদ্বৈত বেদান্ত এবং স্পিরিচুয়ালিজমের যে নতুন দিশা দেখিয়েছিলেন, তিনি যুব সমাজকে যেভাবে উদ্বুদ্ধ করেছিলেন, ইন্সপায়ার করেছিলেন, তেমনভাবে কিন্তু আমরা দেখতে পাই বর্তমান যুগেও তার যে টিচিংস, তার যে ফিলসফিগুলো, সেগুলো কতটা প্রাসঙ্গিক। আজকের এসেতে পরীক্ষা পারপাসে আমাদের বেশ কিছু কথা লিখতে হবে, যেগুলো হয়তো স্বামী বিবেকানন্দ সম্পর্কে পুরোটা বলা সম্ভব হবে না তত ছোট পরিসরের মধ্যে, বাট পরীক্ষা পারপাসে আমাদের এই পয়েন্টগুলোর ওপরে মেইনলি ফোকাস করা উচিত। এবং বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে বর্তমানে স্বামী বিবেকানন্দ বা তার যে আদর্শ, তার যে টিচিংস, সেগুলো কতটা বেশি রেলেভেন্ট, কতটা বেশি প্রাসঙ্গিক, সেই বিষয়ে কিন্তু আজকে এসে রাইটিংয়ের ওপর আমি কনসেন্ট্রেট করছি। তাহলে শুরু করছি আজকের লেসন। রাইট অ্যান এসে ইন ইংলিশ অন স্বামী বিবেকানন্দ অ্যান্ড দি রেলেভেন্স অফ হিস টিচিংস ইন দি মডার্ন টাইমস। বলা হচ্ছে স্বামী বিবেকানন্দের ওপর একটা এসে লিখতে, এবং তার সঙ্গে লিখতে হবে রেলেভেন্স অফ হিস টিচিংস, তার যে শিক্ষাটা, তার তিনি যে জিনিসগুলো শিখিয়েছিলেন সেটার রেলেভেন্স কতটা, প্রাসঙ্গিক কতটা, প্রাসঙ্গিকতা কতটা রয়েছে ইন দি মডার্ন টাইমস, বর্তমান সময়ে। বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে স্বামী বিবেকানন্দের যে শিক্ষাটা, যে নীতিগুলো ছিল, যে আদর্শগুলো ছিল, সেগুলো কতটা ইম্পর্টেন্ট, কতটা প্রাসঙ্গিক, সেই বিষয়টা নিয়েই তোমাকে এসে লিখতে হবে। প্রথমে আমরা ইন্ট্রোডাকশনে স্বামী বিবেকানন্দেরই একটা কোটেশন দিয়ে শুরু করেছি। অ্যারাইজ, অ্যাওয়েক অ্যান্ড স্টপ নট টিল দ্য গোল ইজ রিচড। বলেছেন অ্যারাইজ মানে উঠে পড়ো, অ্যাওয়েক জেগে ওঠো, অ্যান্ড স্টপ নট টিল দ্য গোল ইজ রিচড, এবং যতক্ষণ না তুমি গন্তব্যে পৌঁছচ্ছ ততক্ষণ থেমো না বা থামবে না। স্বামী বিবেকানন্দ পপুলারাইজড দিস স্লোগান ইন দি লেট 19th সেঞ্চুরি, উইচ শুক দ্য ওয়ার্ল্ড অফ অল হিপনোসিস অ্যান্ড স্লথ। স্বামী বিবেকানন্দ 19 শতকের শেষের দিকে এই যে কথাটা, রাইজ অ্যাওয়েক অ্যান্ড স্টপ নট টিল দ্য গোল ইজ রিচড, এই স্লোগানটা তিনি পপুলারাইজ করেছিলেন, খুব প্রচলন ঘটেছিল এই কথাটার ইয়াং জেনারেশনের মধ্যে। Which shook the world off, যেটা সারা পৃথিবীকে নাড়িয়ে দিয়েছিল, কি নাড়িয়ে দিয়েছিল সারা পৃথিবীর, অল হিপনোসিস, হিপনোসিস বা হিপনোটাইজ মানে তুমি কাউকে সম্মোহিত করে রাখছো, তোমার ইনস্ট্রাকশন দিয়ে, তুমি তোমার ইনফ্লুয়েন্স দিয়ে কাউকে তোমার কথা মতো কাজ করতে বাধ্য করছো, তেমনভাবে তুমি কাউকে ইউনো একটা ঘোরের মধ্যে রেখে দিচ্ছ, সম্মোহিত করে রাখছো, এই যে হিপনোসিস। এবং স্লথ, স্লথ মানে হচ্ছে প্রচণ্ড কুড়েমি, প্রচণ্ড কুড়েমি, তাই তো, লেজিনেস। এই জিনিসগুলোকে কি করেছিল সারা পৃথিবীর, এই কুড়েমিকে, সারা পৃথিবীর সম্মোহনকে তিনি ভেঙে দিয়েছিলেন তার এই স্লোগানের মধ্য দিয়ে। হি ওয়াজ এ গ্রেট ইন্ডিয়ান স্পিরিচুয়াল লিডার, হি ওয়াজ এ গ্রেট ইন্ডিয়ান স্পিরিচুয়াল লিডার, তিনি ভারতবর্ষের একজন বিখ্যাত আধ্যাত্মিক গুরু ছিলেন, আধ্যাত্মিক লিডার ছিলেন। হি ইজ অ্যান ইমেন্স সোর্স অফ ইন্সপিরেশন ফর এভরি ওয়ান, তিনি ছিলেন প্রত্যেকের কাছে, তিনি কিন্তু একজন ইমেন্স, প্রচণ্ডভাবে সোর্স অফ ইন্সপিরেশন, তার কাছ থেকে আমরা সবাই অনুপ্রেরণা পাই, তার কাছ থেকে সবাই আমরা মোটিভেশন পাই, ঠিক আছে। এভাবেই তুমি ইন্ট্রোডাকশনটা লিখবে স্বামী বিবেকানন্দ সম্পর্কে। এরপরে প্যারাগ্রাফে স্বামী বিবেকানন্দের যে জন্ম, বংশ পরিচয়, সেটা নিয়ে একটু কথা বলা হয়েছে। He was born on January 12, 1863 into a rich kingba and affluent family in Kolkata. তিনি 12 জানুয়ারি 1863 সালে একটা খুব ধনী পরিবারে, ইন্টু আ রিচ কিংবা বলতে পারো ইন্টু অ্যান অ্যাফ্লুয়েন্ট, খুব ইউনো সম্পন্ন ফ্যামিলিতে, খুব প্রতিপত্তিশালী বিত্তবান ফ্যামিলিতে কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন। হি ওয়াজ নেমড নরেন্দ্রনাথ দত্ত অ্যান্ড ওয়াজ অ্যাফেকশনেটলি নোন অ্যাজ নরেন। হি ওয়াজ নেমড নরেন্দ্রনাথ দত্ত, তার আসল নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত, অ্যান্ড ওয়াজ অ্যাফেকশনেটলি, খুব ভালোবেসে,
অ্যাফেকশনেটলি খুব ভালোবেসে আদর করে তাকে ডাকা হতো নরেন বলে, যেটাকে আমরা ডাক নাম বলে থাকি নরেন, সেইভাবে কিন্তু তাকে ডাকা হতো। হিজ ফাদার বিশ্বনাথ দত্ত ওয়াজ আ সাকসেসফুল অ্যাটর্নি উইথ কনসিডারেবল ইনফ্লুয়েন্স ইন দি সোসাইটি। তার পিতা বিশ্বনাথ দত্ত ছিলেন খুব বিখ্যাত একজন অ্যাটর্নি, উকিল বা আইনজীবী, যার হ্যাঁ মানে তার কিন্তু একটা প্রভাব ছিল সমাজে। সেই সময় সমাজে বিশ্বনাথ দত্তের একটা বড় ভূমিকা ছিল, একটা বড় অবদান ছিল, বড় একটা প্রভাব ছিল। হিজ মাদার ভুবনেশ্বরী দেবী ওয়াজ আ ওম্যান এন্ডাউড উইথ আ স্ট্রং গড ফিয়ারিং মাইন্ড অ্যান্ড হ্যাড আ গ্রেট ইম্প্যাক্ট অন আর সান। তার মা ভুবনেশ্বরী দেবী তিনি ছিলেন এমন একজন মহিলা যার তিনি খুব স্ট্রং একটা ক্যারেক্টার ছিল, খুব দৃঢ় চরিত্রের মানুষ ছিলেন, তিনি ভগবানে বিশ্বাস করতেন অ্যান্ড হ্যাড আ গ্রেট ইম্প্যাক্ট অন আর সান। এবং নরেন্দ্রনাথের জীবনে তার মা ভুবনেশ্বরী দেবীর খুব বড় একটা ভূমিকা ছিল। এর পরে প্যারাগ্রাফে নরেন্দ্রনাথের যে পড়াশুনো এবং তার যে জীবনে ইনফ্লুয়েন্স, কিসের কিসের প্রভাব বা কাদের প্রভাব তার জীবনকে প্রভাবিত করেছিল, সেই বিষয়টা এখানে লেখা হচ্ছে। নরেন গট অ্যাডমিশন টু দি মেট্রোপলিটন ইনস্টিটিউশন অ্যাট দি এজ অফ 8। 8 বছর বয়সে নরেন্দ্রনাথকে ভর্তি করে দেওয়া হয় মেট্রোপলিটন ইনস্টিটিউটে। আফটার হিজ স্কুল, তার স্কুলের পড়াশোনার পরে, হি জয়েন্ড দি প্রেসিডেন্সি কলেজ ওয়্যার স্টুডেন্টস ওয়্যার এনকারেজড টু থিঙ্ক ফ্রিলি অ্যান্ড ক্রিটিক্যালি অ্যান্ড কোয়েশ্চেন এভরিথিং। তার স্কুলের পড়াশোনা শেষ হলে হি জয়েন্ট, সে জয়েন করে প্রেসিডেন্সি কলেজ, এবং যে কলেজে স্টুডেন্টদেরকে ওয়্যার এনকারেজড, স্টুডেন্টদেরকে এনকারেজ করা হতো, উৎসাহিত করা হতো টু থিঙ্ক ফ্রিলি, মুক্তভাবে চিন্তাভাবনা করতে, ক্রিটিক্যালি, যথেষ্টভাবে ক্রিটিক্যাল চিন্তাভাবনা করতে তাদেরকে উৎসাহিত করা হতো, অ্যান্ড কোয়েশ্চেন এভরিথিং, এবং সব কিছুকে প্রশ্ন করানো হতো, প্রশ্ন করানো শেখানো হতো, কীভাবে তুমি কোনো কিছুকে প্রশ্ন করে করে তার একদম গভীরে সত্যে পৌঁছবে, এই জিনিসগুলো সেই কলেজে শেখানো হতো। এবং আমরা জানি যে প্রেসিডেন্সি কলেজ, যেটাকে আগে হিন্দু কলেজ বলা হতো, এবং সেখানে আমরা দেখেছি যে ডিরোজিও সেখানে ক্লাস করাতেন, ডিরোজিও স্টুডেন্টরা সেখানে থাকতো, যাকে তাদেরকে ইয়াং বেঙ্গল বলা হতো। রামমোহন রয় এবং বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং ডিরোজিও, এদের একটা বড় ইনফ্লুয়েন্স আমরা স্বামী বিবেকানন্দের ওপরে দেখতে পাই। হি স্টাডিড দি হিন্দু স্ক্রিপচার্স অ্যান্ড ফিলসফিস অফ ওয়েস্টার্ন থিঙ্কার্স। হি স্টাডিড দি হিন্দু স্ক্রিপচার্স, তিনি হিন্দুদের যে স্ক্রিপচার, যে ধর্মগ্রন্থগুলো ছিল, পুঁথি ছিল, পুঁথি, স্ক্রিপচার্স মানে হচ্ছে পুঁথিপত্র, সেগুলো তিনি পড়াশোনা করেছেন। অ্যান্ড ফিলসফিস অফ ওয়েস্টার্ন থিঙ্কার্স, এবং পশ্চিমের, ওয়েস্টার্ন, পশ্চিমের যে চিন্তাবিদ যারা ছিল, থিঙ্কার্স, চিন্তাবিদ যারা ছিলেন, তাদের যে ফিলসফিগুলো, তাদের যে জীবন দর্শন, সেগুলো কিন্তু তিনি পড়েছেন। যেমন কান্ট, ওকে, ইমানুয়েল কান্ট, জে এস মিল, চার্লস ডারউইন অ্যান্ড হার্বার্ট স্পেন্সার, এই সমস্ত বিখ্যাত পশ্চিমী যে চিন্তাবিদরা ছিলেন, যেমন কান্ট, জে এস মিল, ডারউইন এবং হার্বার্ট স্পেন্সার, এদের দ্বারা তিনি প্রচণ্ডভাবে প্রভাবিত হয়েছিলেন। হিজ এনকাউন্টার উইথ হিজ স্পিরিচুয়াল গুরু রামকৃষ্ণ চেঞ্জড হিজ লাইফ। এবং তার যখন এনকাউন্টার হয়, সাক্ষাৎ হয় কার সাথে, তার স্পিরিচুয়াল গুরু, তার যে আধ্যাত্মিক গুরু ছিলেন রামকৃষ্ণ, তার সাথে যখন তার দেখা হয়, সাক্ষাৎ হয়, তারপরে সেটা কি হয়, হি চেঞ্জড হিজ লাইফ, তার জীবনটাকে পুরোপুরি চেঞ্জ করে দেয় সেই ঘটনা, রামকৃষ্ণের সাথে তার সাক্ষাৎ। হি ওয়াজ রেসপন্সিবল ফর দ্য রিভাইভাল অফ হিন্দু স্পিরিচুয়ালিটি, অদ্বৈত বেদান্ত অ্যান্ড এস্টাবলিশড হিন্দুইজম অ্যাজ আ রিভিয়ার্ড রিলিজিয়ন অন দি ওয়ার্ল্ড স্টেজ। হি ওয়াজ রেসপন্সিবল, তিনি দায়ী ছিলেন কিসের জন্য, ফর দ্য রিভাইভাল অফ হিন্দু স্পিরিচুয়ালিটি, হিন্দু যে আধ্যাত্মিকতাবাদ, তার যে রিভাইভাল, তার যে পুনর্জাগন, পুনর্জাগরণ, তার ক্ষেত্রে তার জন্য তিনি কিন্তু দায়ী ছিলেন। অদ্বৈত বেদান্ত, তিনি অদ্বৈত বেদান্ত, শঙ্করাচার্যের যে অদ্বৈত বেদান্তের ফিলোসফি ছিল, সেই ফিলোসফিকে তিনি নতুন করে খুব সায়েন্টিফিক্যালি তিনি সেটাকে প্রেজেন্ট করলেন, অ্যান্ড এস্টাবলিশড হিন্দুইজম, এবং হিন্দুত্ববাদকে তিনি কি করলেন, প্রতিষ্ঠা করলেন অ্যাজ এ রিভিয়ার্ড রিলিজিয়ন, খুব একটা সম্মানীয় ধর্ম হিসাবে অন দি ওয়ার্ল্ড স্টেজ, সারা বিশ্বের কাছে তিনি হিন্দু ধর্মকে, হিন্দুত্ববাদকে, ইউনো স্পিরিচুয়ালিটি, যেটা হিন্দু আধ্যাত্মিকতাবাদ, অদ্বৈত বেদান্ত, এই সমস্তগুলোকে তিনি কি করলেন, প্রেজেন্ট করলেন সারা পৃথিবীর সামনে। হি হ্যাজ ইন্সপায়ার্ড
countless generation of Indians since he made his famous speech on September 11, 1893 in Chicago. He has inspired, তিনি উৎসাহিত করেছেন, অনুপ্রেরিত করেছেন countless generation, প্রচুর একের পর এক জেনারেশনকে তিনি উৎসাহিত করেছেন। সেই কত মানুষকে তিনি উৎসাহিত করেছেন সেটা কিন্তু গোনা যাবে না, countless, ওকে। এবং তিনি কি করেছেন, জবে থেকে তিনি he made his famous speech, জবে থেকে তিনি তার বিখ্যাত বক্তৃতা দিয়েছেন, কোথায়, অন কবে দিয়েছেন, অন September 11, 1893 ইন শিকাগো, শিকাগোতে, আমেরিকা শিকাগোতে, এট দি পার্লামেন্ট অব দি ওয়ার্ল্ডস রিলিজিয়ন, বিশ্ব ধর্ম সম্মেলনে, বিশ্ব ধর্ম সভাতে তিনি জবে থেকে ইন্ডিয়ার হয়ে কথা বলেছেন, ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করেছেন, হিন্দুত্ববাদের প্রচার করেছেন, তবে থেকে তিনি সমস্ত মানুষকে একের পর এক জেনারেশনকে উৎসাহিত করে গেছেন। He founded Ramakrishna Mission at Belure, Kolkata to spread the teachings of his master. তিনি তার গুরু রামকৃষ্ণ পরমহংসদেবের যে বাণী, তার যে সমস্ত যে ফিলোসফি, তার যে শিক্ষা, সেটাকে তিনি প্রচার করার জন্য স্থাপন করেন রামকৃষ্ণ মিশন বেলুর মঠে কলকাতাতে। He fostered new enthusiasm for progress among the youth. He fostered new enthusiasm. তিনি কি করলেন, নতুন উৎসাহের জন্ম দিলেন। হি ফস্টার্ড নিউ এনথুজিয়াজম ফর প্রোগ্রেস অ্যামাং দি ইউথ, সাধারণ জনগণের মধ্যে, এবং যে সব থেকে বড় কথা যে আমাদের ইউথ রয়েছে, যুব সমাজ, তাদের মধ্যে তারা যাতে প্রোগ্রেস করে, উন্নতি করে, সেই জন্য কি করলেন, তিনি নতুন করে একটা উদ্দীপনা নিয়ে আসলেন। হি ওয়ান্টেড দ্য ইউথ টু হ্যাভ মাসলস অফ আয়রন, নার্ভস অফ স্টিল অ্যান্ড মাইন্ডস লাইক থান্ডারবোল্ট, তিনি চেয়েছিলেন যে যুব সমাজ এমনটাই হবে, কেমন হবে, তাদের মাসলস অফ আয়রন থাকবে, লোহার মাসল থাকবে, লোহার পেশি থাকবে, নার্ভস অফ স্টিল, স্টিলের মতো স্নায়ু হবে, স্টিলের মতো স্নায়ু ততটাই শক্ত হবে, দৃঢ় হবে, অ্যান্ড মাইন্ডস লাইক থান্ডার বোল্ট, এবং বজ্রের মতো মন হবে, বজ্রের মতো হৃদয় হবে, তিনি তেমনটাই চেয়েছিলেন যুব সমাজের জন্য। Owing to this, এবং এই যে তার চাওয়া এবং তাকে সম্মান জানিয়ে, his birth anniversary is commemorated, তার জন্মদিনটাকে, তার যে জন্মদিন আমরা প্রত্যেক বছর দেখতে পাই 12ই জানুয়ারি, তার জন্মদিনকে commemorate করা হয়, তার জন্মদিনকে পালন করা হয়, and celebrated as National Youth Day, এবং সেটাকে আমরা পালন করি কি হিসাবে, জাতীয় যুব দিবস হিসাবে পালন করা হয় 12ই জানুয়ারি তার জন্মদিবসকে। He believed that the service to mankind is synonymous to service to God. He believed, তিনি বিশ্বাস করতেন যে service to mankind, মানব জাতির সেবা করা হচ্ছে, is synonymous, মানে সমার্থক, কিসের সমার্থক, to the service of God, ভগবানের সেবা করা, মানে জীব সেবাই শিব সেবা, এটাই তিনি বিশ্বাস করতেন যে মানুষকে সেবা করলে কিন্তু ভগবানকে সেবা করা হয়, জীবে প্রেম করে যেই জন সেই জন সেভিছে ঈশ্বর। একইভাবে তুমি কিন্তু এই কথাটাও বলতে পারো যে হি বিলিভ দ্যাট দি সার্ভিস টু ম্যানকাইন্ড ইজ সিনোনিমাস টু সার্ভিস টু গড। হি ওয়ার্কড টায়ারলেসলি টুয়ার্ডস দি বেটারমেন্ট অব দি সোসাইটি ইন সার্ভিটিউড অব দি পুয়ার অ্যান্ড দি নিডি। He worked tirelessly, তিনি প্রচণ্ডভাবে কোনো রকম ক্লান্ত না হয়ে, tirelessly, ক্লান্ত না হয়ে এক নাগারে কাজ করে গেছেন, কিসের জন্য, towards the betterment of the society, এই সমাজের betterment, উন্নতির জন্য, কাদের উন্নতির জন্য, in servitude of the poor and the needy, যারা দরিদ্র, যাদের প্রয়োজন আছে সাহায্যের, তাদের সেবা, সেবার মধ্যে দিয়েই তিনি কিন্তু তার জীবন অতিবাহিত করেছেন, অক্লান্ত পরিশ্রম করেছেন। হি ডেনাউন্সড কাস্ট সিস্টেম, তিনি জাতিভেদ প্রথাকে ডেনাউন্স করেছেন, জাতিভেদ প্রথার তিনি সমালোচনা করেছেন, জাতিভেদ প্রথাকে তিনি ঘৃণা করতেন, ওকে, তিনি অস্বীকার করেছেন। হি অ্যাডভোকেটেড ইউনিভার্সাল ব্রাদারহুড, তার পরিবর্তে তিনি অ্যাডভোকেট করেছেন, তিনি এটা বলতে চেয়েছেন বা তিনি সমর্থন করেছেন ইউনিভার্সাল ব্রাদারহুড, তিনি যে আমরা বলতে পারি যে সারা পৃথিবী জুড়ে যে ভ্রাতৃত্ব বোধ সেটাকে তিনি কিন্তু প্রচার করেছেন, তিনি যে ইউনিভার্সাল ব্রাদারহুড, ঠিক আছে, সেটার পক্ষে তিনি কথা বলেছেন, সারা পৃথিবী জুড়ে সমস্ত মানুষ হচ্ছে তোমার ভাই, তোমার বোন, এই যে ব্রাদারহুড, এই যে ভ্রাতৃত্ব বোধ তিনি প্রচার করতেন, ঠিক আছে, ইউনিভার্সাল, বিশ্বজনীন ভ্রাতৃত্ব বোধ, সেটা কিন্তু
বর্তমান যুগে প্রচণ্ডভাবেই প্রাসঙ্গিক। বর্তমানে যখন সমাজ ডিভাইডেড হয়ে গেছে, বিভিন্ন বিষয়ে প্রত্যেকটা মানুষ ডিভাইডেড হয়ে গেছে, প্রত্যেকটা সমাজ প্রত্যেকটা জায়গাতে আমরা দেখতে পাচ্ছি ঝগড়া, অশান্তি, মারামারি, খুনাখুনি, হিংসা, বিদ্বেষ, তখন কিন্তু তার এই টিচিংস, তার এই মরাল যে আইডিয়াগুলো, সেগুলো কিন্তু প্রচণ্ডভাবে প্রাসঙ্গিক, রেলেভেন্ট। হিজ টিচিংস আর মোস্ট রেলেভেন্ট টুডে। এবং লাস্টের প্যারাগ্রাফে তার এই যে টিচিংস, তার যে শিক্ষা, তার ফিলোসফি কীভাবে রেলেভেন্ট সেই বিষয়ে আমরা বলবো। আর মোস্ট রেলেভেন্ট টুডে, বর্তমানে খুব প্রাসঙ্গিক। দ্য ইউথ অফ দি কান্ট্রি সিমস লস্ট ইন হিজ ফোন। বর্তমানে যুব সমাজ আমরা দেখতে পাচ্ছি তাদের ফোনেতেই তারা হারিয়ে আছে, তারা সারাক্ষণ মোবাইল ফোনে বিজি আছে। অবলিভিয়াস টু হিজ ডিউটিজ টু দ্য নেশন, অবলিভিয়াস ভুলে আছে, অবলিভিয়াস ভুলে গেছে, যুব সমাজ ভুলে গেছে তাদের যে ডিউটি টু দ্য নেশন, তাদের জাতির প্রতি, দেশের প্রতি, অ্যান্ড দি হিউম্যানিটি, এবং মানবতার প্রতি, মানবতার প্রতি, দেশের প্রতি, জাতির প্রতি তাদের যে দায়িত্ব কর্তব্য সেই বিষয়ে বর্তমান যুব সমাজ ভুলে গেছে। সো দে জাস্ট নিড টু বি এনকারেজড, তাই তাদেরকে শুধুমাত্র এনকারেজ করতে হবে, উৎসাহিত করতে হবে, অ্যান্ড ডাইরেক্টেড টু দ্য রাইট ওয়ে, এবং সঠিক পথে তাদেরকে চালিত করতে হবে। হি আস্কড দ্য ইউথ টু ওভারকাম ফিয়ার্স, তিনি বলেছিলেন যুব সমাজকে তাদের ভেতরে, তাদের মনের ভেতরে যত ভয় রয়েছে, কুণ্ঠা রয়েছে, সংকোচ রয়েছে, সেগুলোকে ওভারকাম করতে, জিতে নিতে, অ্যান্ড বিকাম স্ট্রঙ্গার ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি। এবং তিনি বলেছিলেন শারীরিকভাবে এবং মানসিকভাবে স্ট্রং হতে। তিনি বিশ্বাস করতেন যে গীতা পাঠের থেকে ফুটবল খেলা অনেক বেশি ভালো, কারণ ফুটবল খেললে তুমি ভগবানের অনেক কাছে পৌঁছতে পারবে। তিনি ফিজিক্যাল স্ট্রেংথের সঙ্গে সঙ্গে মেন্টাল স্ট্রেংথেরও প্রচণ্ডভাবে জোরদার তিনি সাপোর্ট করতেন। দে শুড নট সাকাম টু এনি ইভিল, তিনি বলতেন যুব সমাজের উচিত নয় সাকাম করা, পরাজিত হওয়া, হার স্বীকার করা, কিসের প্রতি, কোনো রকম অন্যায়ের প্রতি, কোনো রকম অশুভ কোনো কিছুর প্রতি তাদের কোনোভাবেই হার স্বীকার করা উচিত নয়। He wanted the youth to take up their duty to the downtrodden, downtrodden, পিছিয়ে পড়া, নিচু, যে সমস্ত মানুষরা রয়েছে, গরিব, ঠিক আছে, যাদের সাহায্য দরকার, downtrodden, সমাজের নিচুতলার মানুষরা যাদের সাহায্য দরকার, তুমি তাদেরকে, যুব সমাজকে তিনি বলছেন তারা যেন সেই ডিউটি পালন করে সেই সমস্ত অসহায় মানুষগুলোর প্রতি। হি ড্রিমড অফ অ্যান ইগলেটেরিয়ান সোসাইটি, হি ড্রিমড অফ অ্যান, তিনি স্বপ্ন দেখেছিলেন অফ অ্যান ইগলেটেরিয়ান, মানে সাম্য থাকবে সে সমাজে, ইগলেটেরিয়ান মানে যেখানে সাম্য বজায় থাকবে, সেখানে ধনী গরিব বলে আলাদা কোনো শ্রেণী থাকবে না, সেখানে সমস্ত মানুষ সমান। হি স্ট্রেসড দি নিড ফর এডুকেশন, তিনি শিক্ষার গুরুত্ব অনুভব করেছিলেন, শিক্ষার জন্য জোর দিয়েছিলেন, যে শিক্ষা উইচ উইল হেল্প, যে শিক্ষা সাহায্য করবে ইন লাইফ বিল্ডিং, জীবন তৈরিতে সাহায্য করবে, ম্যান মেকিং, আসল মানুষ তৈরি করবে, প্রকৃত মানুষ তৈরি করবে, অ্যান্ড ক্যারেক্টার বিল্ডিং, এবং চরিত্র গঠন করবে। এই তিনটে বিষয়ের উপরে বিবেকানন্দ প্রচণ্ডভাবে জোর দিয়েছিলেন, নেশন বিল্ডিং, ম্যান মেকিং, ক্যারেক্টার বিল্ডিংয়ের ওপরে। জাতি তৈরি করবে, তুমি মানুষ তৈরি করবে, এবং তুমি চরিত্র তৈরি করবে। ইট ইজ হাই টাইম ফর দ্য ইউথ টু কাম ফরওয়ার্ড ওয়ান্স অ্যাগেইন, তাই এখন যথার্থ সময় যাতে যুব সমাজ কাম ফরওয়ার্ড ওয়ান্স অ্যাগেইন, আবার একবার এগিয়ে আসে, বাই রিয়ালাইজিং দেয়ার স্ট্রেংথ, তাদের মধ্যে কত শক্তি রয়েছে, কত অভূতপূর্ব শক্তি জমা রয়েছে, সেই শক্তিটা তাদেরকে বুঝতে হবে, রিয়ালাইজ করতে হবে, তাদেরকে এগিয়ে আসতে হবে, অ্যান্ড টেক আপ কাজেলস টু শেপ আপ ইন্ডিয়া, অ্যান্ড টেক আপ কাজেলস টু শেপ আপ ইন্ডিয়া, তাদের উচিত এই কাজলসটাকে তুলে নেওয়া। কাজল মানে হচ্ছে একটা লাঠির মতো, যেটাকে তুমি ওয়েপেন হিসেবে ব্যবহার করতে পারো, ঠিক আছে, কোনো স্টিক কিংবা কোনো ব্যাটন যেটাকে বলতে পারো, সেরকমভাবে তুমি একটা অস্ত্র তুলে নাও তোমার হাতে, যাতে তুমি তোমার দেশ ইন্ডিয়াকে নতুন একটা রূপ দিতে পারো, শেপ আপ ইন্ডিয়া। দেখো, বিবেকানন্দ সম্পর্কে প্রচুর কথা বলা যায়, একটা ভিডিওতে সেটা কখনোই কভার করা সম্ভব নয়, কিন্তু আজকের ভিডিওতে পরীক্ষা পারপাসে যে জিনিসগুলো লেখা তোমার সব থেকে বেশি ইম্পর্টেন্ট বলে আমার মনে হয়েছে, সেই বিষয়গুলো কিন্তু আমি আলোচনা করেছি। তোমাদের অনেকেই মনে হতে পারে এই পয়েন্টটা বাদ চলে গেছে, ওই পয়েন্টটা বাদ চলে গেছে, তোমরা নিজেদের মতো সেগুলো অ্যাড করতে পারো, তোমরা কমেন্টে লিখে জানাতে পারো যে তোমরা কী ফিল করছো, কী মনে করছো এই আজকের ক্লাস সম্পর্কে।
পরবর্তী ক্লাস নিয়ে খুব শীঘ্র দেখা হবে। যদি আজকে ভিডিও ভালো লেগে থাকে ডেফিনেটলি ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। খুব শীঘ্র দেখা হচ্ছে নেক্সট ক্লাস নিয়ে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।